ব্যাপক তুষারপাতের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। গোটা একদিনের জন্য বন্ধ ছিল সড়ক পথ। আচমকা রাস্তা বন্ধ করে দেওয়া হলে থমকে যায় যান চলাচল, বহু গাড়ি আটকে পড়ে। এরই মধ্যে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার সাবির আহমেদ ও মাজিদ গুলজার মীর নামে 22 ও 30 বছরের দুই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে শনিবার তারা শ্রীনগর যাচ্ছিলেন, কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ার দরুন তারা জওহর টানেলের কাছে আটকে যান। সকালে তাদের গাড়ির মধ্যে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।